তেহারিটাই অনেক পছন্দ। কোনোর টেস্টটাই এটার মতো আনতে পারে না। দেখতে সাধারণ তেহারির মতো মনে হলেও এটা আর দশটা তেহারির মতো নয়। পার্থক্যটা ধরা পড়ে এর স্বাদে। ঢাকাবাসীর কাছে তেহারির জনপ্রিয়তা দীর্ঘদিনের, সকাল দুপুর কিংবা বিকেল সন্ধ্যা যে কোনো সময়ে নাস্তা বা মেইন মেনুতে তেহারি বেশ জনপ্রিয়। প্রায় প্রতি মোড়েই পাওয়া যায় তেহারির দোকান। এত এত দোকান ফেলে সোবাহানবাগের তেহারি ঘরে কেন আসবেন, এমন প্রশ্ন আপনার মনে জাগলে উত্তর পেতে নিজেই চলে আসুন এই তেহারি ঘরে। খাবার মুখে দেওয়ার সাথে সাথেই টের পাবেন সরিষার তেলে রান্না করা গরুর মাংস ও চিনিগুঁড়া চালের দেশীয় ঝাঁজ ও স্বাদ। প্রায় 35 বছর ধরে সুনামের সাথে ধানমন্ডিতে গরুর মাংসের তেহারি বিক্রি করছে তেহারি ঘর। হাফ 150 টাকা, ফুল 300 টাকা। বেসিক্যালি আমার এখানের এই যে তেহারিটাই অনেক পছন্দ। তেহারিটা আমার কাছে ফেভারিট লাগে। তেহারির পাশাপাশি বোরানি অনেক ভালো লাগে। তেহারি ঘরের নাম দিয়ে আরও যে কয়েকটা দোকান আছে, কোনোটার টেস্টটাই এটার মতো আনতে পারে না। সরিষার তেলের জন্য এটা বেশি স্পেশাল লাগে। তারপরে যে ছোটো গোল আলুর যেটা, মাংসের কোয়ান্টিটিও ভালো থাকে, সালাডটা মাখায় দেয়। প্রতিদিন প্রায় 60 কেজি তেহারি বিক্রি হয় এখানে। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে মন চাইলে তারও ব্যবস্থা আছে, পাবেন সরিষার তেলের বিফ খিচুড়ি। যারা গরুর মাংস এড়িয়ে চলেন তারা নিতে পারেন চিকেন বিরিয়ানি। বরাবরের মতো এখানেও আছে বোরহানি। 34 বছর চলতেছে এখানে বিফ তেহারি, বিফ খিচুড়ি, চিকেন বিরিয়ানি আর বোরহানি পাওয়া যাবে। ইন্ডিয়ান মাংস না, মাংসটা বোনলেস থাকে। স্পেশাল আইটেমটা হচ্ছে খাঁটি সরিষার তেলের তেহারি। খেতে চাইলে কোথায় আসবেন? সোবানবাগ মসজিদের পাশে ধানমন্ডি 13 নম্বর রোডে তেহারিঘর। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টার মধ্যে চলে আসুন আপনার সুবিধা মতো।